আপনি কি আপনার বডি শেপ আগের থেকে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে নিতে চান, আপনার স্তনের সাইজ অনেক বেশি সুন্দর এবং অনেক বড় করে নিতে চান, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়েলকাম বন্ধুরা, কেজি বাংলা টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম আমি। আজকে আমার ভিডিওর বিষয় কীভাবে শুধুমাত্র তিনটি উপাদান দিয়ে এমন একটি ক্রিম তৈরি করে দেখাবো, এটি যদি আপনি নিয়মিত একটানা 7 দিন ব্যবহার করতে পারেন তাহলে আপনার স্তনের আকার আগের থেকে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় হয়ে যাবে। তো বন্ধু, চলুন দেখে নিয়ে যাক যে কী কী লাগবে এটি তৈরি করতে। তবে ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে দেখা যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করবেন, যাতে এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন। বন্ধু, প্রথমে এই উপাদানটির জন্য যেটি লাগবে সেটি হচ্ছে নারিকেল তেল। বন্ধু, নারিকেল তেল আপনার স্তনের সাইজ বড় করার জন্য অনেক উপকার করে। এই নারিকেল তেলে ভিটামিন ই আছে এবং এমন কিছু উপাদান থাকে যা আপনার শুধু স্তন নয়, আপনার শরীরের যে কোনো বডি শেপ তৈরি করার জন্য কিন্তু অনেক উপকার করবে। এবং এই নারিকেল তেল একটি প্রাকৃতিক উপাদান হওয়ার কারণে এখানে কিন্তু কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নেই, তাই আপনি এটি নিশ্চিন্তে এবং নির্ভয়ে ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে একটি পরিষ্কার পাত্রে 1 চা চামচের মতো এই নারিকেল তেল নিয়ে নিচ্ছি। তবে অবশ্যই খেয়াল রাখুন আমি কোন উপাদান কতটুকু পরিমাণ করে ব্যবহার করতে বলি এবং এটি কীভাবে ব্যবহার করতে বলি। এই 1 চা চামচ এই নারিকেল তেল এর মধ্যে আমি দিয়ে নিলাম। এরপরে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল। বন্ধু, এই অ্যালোভেরা জেল ভিটামিন ই দ্বারা ভরপুর। এই ভিটামিন ই ক্যাপসুল শুধুমাত্র আপনার এই স্তনের সাইজ নয়, আপনার শরীরের যে কোনো ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করার জন্য অনেক উপকার করবে। তাই আমি এই নারিকেল তেলের মধ্যে 1 চা চামচের মতো এই ভিটামিন ই ক্যাপসুলের যে অ্যালোভেরা জেলটি আছে সেই অ্যালোভেরা জেলটি দিয়ে নিচ্ছি। বন্ধু, ভিটামিন ই ক্যাপসুল যদি আপনার শরীরে কোনোভাবে প্রবেশ করাতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরের ব্লাড সার্কুলেশন অবশ্যই বৃদ্ধি হবে এবং আপনি যদি এটি স্তনে ব্যবহার করতে পারেন তাহলে আপনার স্তনের সাইজ আগের থেকে অনেক বেশি সুডল এবং অনেক সুন্দর হয়ে যাবে। তো আমি এখানে 1 চা চামচের মতো এই অ্যালোভেরা জেল নিয়ে নিই। তবে অবশ্যই এটি খেয়াল রাখতে হবে যে নারিকেল তেল যতটুকু পরিমাণ নেবেন আপনি ঠিক ততটুকু পরিমাণ নেবেন হচ্ছে অ্যালোভেরা জেল। এবার আমি এখানে এই অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। আপনি যদি গাছ থেকে অ্যালোভেরা জেল টাটকা নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সেটি আরও খুবই উপকার এবং ইফেক্টিভ হবে। তো এখানে আমি এই অ্যালোভেরা জেল এর মধ্যে দিয়ে নিলাম। এরপরে বন্ধু, ভিটামিন ই এর মাত্রা বাড়ানোর জন্য আপনি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নিতে পারেন। আমি আমার বিভিন্ন টিপসে দেখিয়ে দিয়েছি যে এই ভিটামিন ই ক্যাপসুলে আসলে প্রথম এবং প্রধান কাজ কী। এই প্রথম এবং প্রধান কাজটি হচ্ছে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি। বন্ধু, শরীরে যদি ব্লাড সার্কুলেশন সঠিকভাবে করতে থাকে তাহলে কিন্তু আপনার শরীরের যে স্বাভাবিক গ্রোথ আছে তা বাড়তে থাকবে। তাই আপনি এখানে এই ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে মিশিয়ে নেবেন। আপনি এই ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ফার্মেসির দোকান অথবা যে কোনো ধরনের কসমেটিক্সের দোকানে খুব সহজে পেয়ে যাবেন। আমি এখানে এই ভিটামিন ই ক্যাপসুলের যতগুলো অয়েল আছে সবগুলো অয়েল এর মধ্যে দিয়ে নিচ্ছি। তো বন্ধু, এই ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে আমি দিয়ে নিলাম। এবার যেটি করতে হবে সেটি হচ্ছে এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে। এটি এমনভাবে মেশাবেন যাতে এটি একটি ক্রিমের মতো তৈরি হয়। এই ক্রিমটি আপনি আপনার শরীরে রাত্রেবেলা ব্যবহার করবেন। রাত্রেবেলা কখন ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বন্ধু, যখন আপনি ঘুমাতে যাবেন তার 15 থেকে 20 মিনিট পূর্বে এই উপাদানটি নিয়ে আপনার স্তনের চারপাশে খুবই ভালোভাবে ম্যাসেজ করতে থাকবেন। এটি এমনভাবে ম্যাসেজ করবেন যাতে ওপর থেকে নিচ পর্যন্ত খুবই ভালোভাবে ম্যাসেজ হয়ে যায় এবং এর যে উপাদানটি প্রত্যেকটি আপনার লোমছিদ্রতে পৌঁছে যায়। এটি আপনার লোমছিদ্রের ভেতরে দিয়ে যখন আপনার শরীরে প্রবেশ করবে তখন আপনার ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয়ে যাবে এবং আপনি এটি দিয়ে আলতোভাবে ম্যাসেজ করতে থাকবেন এবং এটি ম্যাসেজ করার ফলে আপনার ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয়ে যাবে এবং আপনার স্তন আগের থেকে অনেক বেশি সুন্দর আকার নেবে। তো বন্ধুরা, এটি আপনারা টানা 1 সপ্তাহ নিয়মিত ব্যবহার করবেন। এটি ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো এখানেই, আবার আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে।